औरंगाबाद থেকে আজকে আমি যাচ্ছি ধুলিয়ানের উদ্দেশ্যে। ধুলিয়ান এই অঞ্চলগুলো সবই কিন্তু মুর্শিদাবাদের আন্ডারে। মুর্শিদাবাদ একটা বড় জেলা পশ্চিমবঙ্গের, খুবই বড় জেলা আয়তনে। ঠিক আমার খেয়াল নেই কোন জেলাটা সবচেয়ে বড়। আগে মেদিনীপুর ছিল সবচেয়ে বড় জেলা, মেদিনীপুরটাকে তো দুভাগ করা হয়েছে এবং প্রায় জেলাগুলোকে সব আধেক আধেক করা হচ্ছে। বর্ধমানটাকে আধেক করা হলো, ওপরে আবার জলপাইগুড়িকে আধেক করা হয়েছিল। তো যেটা বলছিলাম, আমুহা আর औरंगाबादের ক্রসিংটা ক্রস করে আমি যাচ্ছি এখন ধুলিয়ানের উদ্দেশ্যে। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তা কি রকম এখানকার, কিছুটা উঁচু নিচু রয়েছেই, তবে রাস্তা ভালো। ট্যাক্স তো গাড়ির একটা রোড ট্যাক্স নিচ্ছেই, প্লাস টোল ট্যাক্স থাকার জন্যে ন্যাশনাল হাইওয়ে কালিয়াচক সামনে। আচ্ছা, কালিয়াচকের ভিডিও আমার কাছে আছে, আমি এখনও দিইনি, সেটা একটু দিয়ে দেবো। তা আশা করি আগে বা পরে থাকবে, তোমরা একটু দেখে নিও। আমার কালিয়াচকের ভিডিও রয়েছে স্টকে। ওয়ান অফ দ্য মোস্ট কনজেস্টেড প্লেস অফ মালদা। ফরাক্কা ধুলিয়ান বাজার ডান দিকে, কাশিমগঞ্জ ডান দিকে, বাঁ দিকে, সরি, কাশিমগঞ্জ বাঁ দিকে, কাশিমনগর না কাশিমগঞ্জ। ঠিক আছে, আপাতত এখানে আমরা প্রায় ধুলিয়ান ক্রসিং এর সামনাসামনি চলে এসেছি। তারপর আমি যাব ধুলিয়ান বাজারের দিকে, একটা কনজেস্টেড প্লেস ওটাও, প্রচুর পরিমাণে টোটো থাকে, সাবধানে চালিও। তবে হ্যাঁ, লোকজন এখানকার মন খুবই ভালো, সরল সাদাসিধে, যেহেতু গ্রাম এখানকার লোকজন খুবই ভালো এবং এদের সঙ্গে কথা বলতেও ভালো লাগবে। সেদিনকার ধূপ কিনলাম, তো আমার একটা দেশলাইয়েরও দরকার ছিল ধূপ জ্বালানোর জন্য। তো আমার কাছে এক টাকা খুচরো ছিল, তা আবার ছোট এক টাকা, এখানে ছোট এক টাকা চলে না, কোনো দোকানেই নেয় না। তো সেই জন্যে উনি কি করলেন, দোকানদার আমাকে একটা দেশলাই দিলেন। আমি বলে দিলাম যে দেখুন দাদা, আমাকে দু তিনটে কাঠি হলেও হবে। তো উনি একটা দেশলাই দিলেন, তাতে ওই কমপক্ষে 10-15টার মতো কাঠি ছিল, এমনিতেই দিয়ে দিলেন। জাংশন রয়েছে চাস্কাপুর, বাঁদিকে চাস্কাপুর, চাস্কাপুরেরই ক্রসিং এটা। আরে পরের ক্রসিংটাই আশা করি ধুলিয়ান। এইদিকে এলে, বাইরের দিকে এলে বেশ ভালো লাগে, এই কারণে যে একটা সবুজ গাছপালা মণ্ডিত পরিবেশ। যেটা বলেছিলাম, আমি 2000-তে এসেছিলাম, 17-র দিকে, তখন এত ঘর বাড়ি এত কিছু ছিল না। এখন যে পরিমাণে বেড়ে গেছে, প্রচুর পরিমাণে, প্রচুর হারে বেড়েছে। তো আমরা এখন ঢুকতে চলেছি ধুলিয়ান। ধুলিয়ানের বাঁদিকে চলে গেলে পাকুড় পাওয়া যাবে, বিহারের বর্ডার পাকুড়। আর ডান দিকে চলে যাচ্ছে ধুলিয়ান,
বাঁদিকে পাকুড়, ডান দিকে ধুলিয়ান। ধুলিয়ান বা পাকুড়ের ক্রসিং বলাই যেতে পারে। পাকুড় যদি এখান থেকে প্রায় 20 থেকে 20 কিলোমিটার কাছাকাছি, 15 থেকে 20 কিলোমিটার কাছাকাছি। তো এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো, একটু কাজ রয়েছে। ধুলিয়ান বাজারটা মোস্ট কনজেস্টেড, মানে ছোট ছোট গাড়ির জন্য প্রচুর পরিমাণে টোটো রয়েছে, যেটা তোমরা দেখবে। এখান থেকে আমি ডান দিকে ঢুকবো, আমার সঙ্গে থেকো আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থেকো সবাই।